আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ার ইংরেজি অনার্সের ইজি ফাইভের সিলেবাসের অন্তর্ভুক্ত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা টিনটার্ন এবে বাংলায় আলোচনা করতে যাচ্ছি। কবিতাটির সম্পূর্ণ নাম হল লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবাভ টিনটার্ন এবে অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অব দ্য ওয়াই ডিউরিং এ ট্যুর July 13, 1798। প্রকৃতি নিয়ে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সম্পূর্ণ চিন্তাধারা প্রকাশ পেয়েছে এই কবিতাটিতে। কবিতাটি শুরু হয় এই কথার মাধ্যমে যে কবির এই স্থানে আগের বার আসার পরে প্রায় 5 বছর পেরিয়ে গেছে। টিনটার্ন এবে নামক মঠের প্রাকৃতিক দৃশ্যাবলী কবির ভারাক্রান্ত হৃদয়ে বয়ে দিয়েছে মুক্তির উল্লাস। কিছু কিছু মুহূর্তে তা কবির কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যরূপ দেখা দিয়েছে। যখন তিনি ছোট ছিলেন তার প্রকৃতি প্রেম ছিল ভাবনাহীন, আবেগ তাড়িত এবং অনুভূতি প্রবণ, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি প্রত্যক্ষ করেছেন মানুষের নানাবিধ দুঃখ কষ্ট যা তাকে সমভাবে পীড়িত করেছে, যাতে তার মন হয়ে উঠেছে অভিজ্ঞতায় পূর্ণ। এর ফলে তার প্রকৃতি প্রেমেও এসেছে পরিবর্তন। এখন তা অনুভূতি প্রধান না হয়ে আধ্যাত্মিকতায় রূপান্তর ঘটেছে। এখন তিনি প্রাকৃতিক উপাদানের মধ্যে ঐশ্বরিকতা খুঁজে পান। এছাড়া তিনি প্রকৃতিকে ভাবছেন মাতৃসুলভ, অভিভাবক, সেবিকা এবং নৈতিক শিক্ষক রূপে। কবিতাটি তার বোনকে উদ্দেশ্য করে বলা কিছু পংক্তির মাধ্যমে সমাপ্ত হয়েছে, যেখানে তিনি বোন ডোরোথিকে উপদেশ দেন প্রকৃতিকে ভালোবাসার। এই কবিতাটি 1798 সালে প্রথম প্রকাশিত হয়। স্ওয়ার্ডসওয়ার্থ কবিতাটি সম্পর্কে বলেছেন, "No poem of mine was composed under circumstances more pleasant for me to remember than this." টিনটার্ন এবেতে ওয়ার্ডসওয়ার্থ তার সর্বোৎকৃষ্ট কাব্যিক প্রকাশ ঘটিয়েছেন। শুরু করেছেন প্রাকৃতিক বর্ণনার মধ্য দিয়ে, কিন্তু তিনি সেখানে না থেকে জীবনের গূঢ় উপলব্ধির দিকে গমন করেছেন। কবিতাটিকে একটি চমৎকার কাব্যিক প্রবন্ধও বলা যেতে পারে এবং বলা যেতে পারে দারুণ এক অনুভবের অভিজ্ঞতার প্রকাশ। এখানে কবির প্রকৃতি চিন্তার সবটাই উঠে এসেছে। এটা কবির ধর্মীয় ভাবনা তুলে ধরেছে যা তিনি প্রকৃতির মধ্যে খুঁজে পেতেন। এছাড়া অতি ইন্দ্রিয়ের সাথে কবির আত্মিক সংযোগ স্থাপনের বিষয়টিও উঠে এসেছে মানুষের উপর প্রকৃতির বিভিন্ন প্রভাবের বিষয়ে। তিনি আশা পোষণ করেন যে ঈশ্বর মানুষকে অবশ্যই উন্নত করে তুলবেন। কবি তার 2 সময়কার ওয়াই ভ্রমণের তুলনামূলক উপস্থাপনের মধ্য দিয়ে প্রকৃতি সম্পর্কে তার সমস্ত চিন্তা ভাবনা আমাদের সামনে তুলে ধরেছেন, যা অনেকাংশে আজও মুছে যায়নি। তিনি তার অভিজ্ঞতা আমাদের মাঝে প্রকাশ করে বাস্তব অসুস্থ অবস্থা থেকে আমাদের সুস্থ এক জীবনের দিকে নিয়ে যেতে চেয়েছেন এবং সেই সুস্থতার ক্ষেত্রে প্রকৃতির অবদানকে ফুটিয়ে তুলেছেন। টিনটার্ন এবে একটি অসাধারণ কবিতা যা ধারণ করে আছে অপার্থিব সৌন্দর্য। এটি ওয়ার্ডসওয়ার্থ কর্তৃক রচিত কবিতাগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, যেখানে তিনি ব্যক্তিগত হৃদয় নিংড়ানো অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন। এখানে প্রকাশ পেয়েছে প্রকৃতি, মানুষ এবং কবির উন্নত চিন্তার সামষ্টিক বিন্যাস। অন্যভাবে বললে কবিতাটি ধারণ করে কবির বিশ্বাস ও প্রকৃতির দর্শন যা অনবদ্য রূপে গৃহীত। কবিতাটি মূলত 3টি ধাপে বিভক্ত: দৃশ্যাবলীর বর্ণনা, প্রথম ধাপে আছে দৃশ্যাবলীর বর্ণনা, দ্বিতীয় ধাপে আছে প্রকৃতির সম্পর্কে কবির চিন্তা,
এবং তৃতীয় ধাপে আছে কবির বোনকে উদ্দেশ্য করে প্রকাশ করা বক্তব্য। শুরুর দিকের পংক্তিগুলোতে আমরা দৃশ্য বর্ণনায় কবির সহজাত প্রতিভায় মুগ্ধ হই। তিনি বিচিত্র বর্ণনার মধ্য দিয়ে আমাদের সামনে প্রকৃতির এক উজ্জ্বল চিত্র উপস্থাপন করেছেন, যা যে কোনো পাঠককে দোলা দিয়ে যায়। পর্বত চূড়া থেকে নেমে আসা জলের ধারা, বর্তমান নদী, উঁচু খাড়া পাহাড়, অপক্ক ফল শোভিত সবুজ গাছের সারি, জমির আগে রোপিত গাছ, বনের মধ্যে থেকে উঠে আসা কুণ্ডলী, সব কিছু আমাদের এক এক অপার প্রাকৃতিক সৌন্দর্যে নিয়ে যায়। কবিতার দ্বিতীয় ধাপে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতির নিরাময় ক্ষমতাকে উপস্থাপন করার প্রয়াস করেছেন, যা তার দার্শনিক বিশ্বাসও বটে। প্রাকৃতিক সৌন্দর্যের স্মৃতিও কবির কাছে এক উদ্বেল আনন্দের উপলক্ষ বলে মনে হয়, যখন তিনি বিরুদ্ধ বাস্তবতার নিপীড়িত হন। সামাজিক অসুস্থতা যখন গ্রাস করে নেয় সমস্ত প্রাণ শক্তি, তিনি প্রকৃতিকে স্মরণ করে কিছুটা স্বস্তি পান। এ থেকে দেখা যায় যে ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে দেখেন অস্থির মনের নিরাময় কেন্দ্র রূপে। পরবর্তী অংশে দেখি তিনি শৈশব ও বার্ধক্যে দেখা প্রকৃতির মধ্যে পার্থক্য করছেন। একজন বালক রূপে তিনি প্রকৃতিকে ভালোবেসেছেন, যা ছিল কেবল দৈহিক আনন্দ আর অনুভূতির উল্লাস, কিন্তু এখন বার্ধক্যে তিনি প্রকৃতিকে দেখছেন এক ঐশ্বরিক মহিমায়। তিনি বয়স বাড়ার সাথে সাথে দেখছেন মানুষের নানাবিধ দুঃখ কষ্ট, তাদের প্রতি সহানুভূতিশীল হয়েছেন, হয়েছেন সহমর্মী, যা তার মনকে দিয়েছে চিন্তার খোরাক এবং সেই ভাবনা এক দার্শনিক মনের সৃষ্টি করেছে। ফলে তিনি প্রকৃতিকে আর আগের মতো করে দেখতে পারছেন না, তবে তাতে কবির কোনো আফসোস নেই। তিনি এখন প্রকৃতির মাঝে স্বর্গীয় সত্তার উপস্থিতি খুঁজে পান। প্রকৃতিকে দেখিয়েছে একজন হৃদয়ের সেবিকা, মাতামত, এক নৈতিক শিক্ষক রূপে। শেষ ধাপে এসে দেখি ওয়ার্ডসওয়ার্থ তার প্রকৃতি প্রেমকে শিখিয়ে দিলেন তার বোন ডরোথির প্রতি তার ভালোবাসার সাথে। তিনি তাকে উপদেশ দিচ্ছেন যেন ডরোথি পুরোপুরি নিজেকে প্রকৃতির মধ্যে বিলিয়ে দেয়, কারণ প্রকৃতির মধ্যেই আছে শুদ্ধতার উপাদান, যে শুদ্ধতা দিতে পারে এক আনন্দ ঘন জীবন। তিনি বিশ্বাস করেন প্রাকৃতিক শুদ্ধতাই মানুষকে মানুষ করে তোলে এবং তা মানুষকে প্রকৃতির সান্নিধ্যে থাকার অধিকার দেয়। আলোচনা থেকে আমরা দেখতে পাই যে ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন প্রকৃতি প্রেমিক অথবা প্রকৃতির পুরোহিত। তিনি সততার সাথে তার প্রকৃতির দর্শনকে কাব্যিক ব্যঞ্জনায় আমাদের কাছে উপস্থাপন করেছেন এই তিন টান এবে কবিতাটিতে। কবিতাটি আমাদের এক ধ্যানমগ্নতা দান করে, যা এক শক্তি আবহের মধ্য দিয়ে ব্যক্তিকে স্থিরতায় পৌঁছে দেয়। আমরা আরও গভীরভাবে আরও কাছ থেকে প্রকৃতিকে দেখতে ও উপলব্ধি করতে সমর্থ হই। এটা এমন এক কবিতা যা আমাদের অলস অসার মনকে প্রকৃতির আবহে নিয়ে যায় এবং নিজেদের উপলব্ধিকে আরও দৃঢ় ও বিস্তৃত করে তোলে। আশা করি তোমরা ভিডিওটি ভালো মতো বুঝতে পেরেছ। আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে টিনটানেবে কবিতার উপর এই বছরের টার্মিন্ড এক্সামিনেশনের জন্য যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট সেগুলি উল্লেখ করে দিয়েছি এবং সাথে উত্তরের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।